নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে বারবারিস ভালগারিস হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করব। বারবারিস ভালগারিসের কমন নাম বারবেরি। এটা মেইনলি আমরা ধরি পেচ্ছাবের ওষুধ বলে, খুব ভালো পেচ্ছাবের সমস্যাতে কাজ দেয়। যেমন আপনার যদি কোমরে ব্যথা হয় লাম্বার রিজিয়নে, এবং রেনাল অ্যাঙ্গেল যদি টেন্ডার হয়, তার সাথে বার্নিং মিকচুরেশন বা বার্নিং সেন্সেশন, ডিপ ইউরিনেশন, আমরা কিন্তু বারবারিস চোখ বন্ধ করে চয়েস করি। যদি দেখা যায় যে স্টোন ফর্মেশন হয়েছে লেফট কিডনিতে, বারবারিস দি রিমেডি। বারবারিস ভালগারিস এমন একটা ওষুধ যেটাতে পেচ্ছাবের সব কিছু সমস্যা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে। যেমন ধরুন বাথরুম বারবার হচ্ছে, মানে রিপিটেডলি ইউরিনেশন, আদারওয়াইজ ইনভলেন্টারি ইউরিনেশন, অথবা অ্যানিউরিয়া বা অলিগিউরিয়া, সব ক্ষেত্রেই কিন্তু বারবারিস ভালগারিস একটা চয়েসেবল ড্রাগ। বারবারিস ভালগারিস আরেকটা কি দেখা যায়, যেহেতু লেফট কিডনিতে এর এফেক্ট বেশি, সেহেতু লেফট কিডনিতে পাথর বা ব্লাডারে পাথর ভালো কাজ করে। মেয়েরা যদি হোয়াইট ডিসচার্জ বা সাদা স্রাবে ভুগে, সেক্ষেত্রেও কিন্তু বারবারিস ভালগারিস মাদার টিনচার খুব ভালো কাজ করে। যদি দেখা যায় ইউরিনারি আউটপুট কম হচ্ছে, ইউএসজির ফলে দেখা যাচ্ছে যে রেসিডিউয়াল ইউরিন পেচ্ছাপ বেশ ভালো রকমের থেকে যাচ্ছে, রেসিডিউয়াল ইউরিন তলপে টাইট হয়ে আছে, নাইকুণ্ড থেকে পিবিক রিজিয়ন পর্যন্ত টেন্ডারনেস, লাম্বাগো দেখা যাচ্ছে বা লাম্বা রিজিয়ন টেন্ডার, বারবারিস ভালগারিস পোটেন্সি এবং বারবারিস ভালগারিস মাদা খুব ভালো কাজ করে। অনেক সময় এটা গল ব্লাডারের স্টোনেতেও কাজ করে, তবে কখনোই চিন্তা করবেন না পিত্তিথলির থেকে পাথর বেরিয়ে আসতে পারে। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে সার্জারি করে বার করে নেওয়া ভালো। কিন্তু যদি দেখা যায় যে আঁশের মতো জাস্ট স্পট পড়েছে, সেক্ষেত্রে আপনি মাস তিনেক অপেক্ষা করে আবার ইউএসজি করে দেখে নিয়ে যদি দেখেন যে নেই, সেক্ষেত্রে আপনি স্টিক করে থাকতে পারেন। আর কিডনি স্টোনের ক্ষেত্রে তো ভালোই, ইনফার্টিলিটির ক্ষেত্রে বারবারিস ভালগারিস খুব খুব ভালো কাজ দেয়। যদি দেখা যায় যে একটি মেয়ে সাদা স্রাবে ভুগছে, পারমানেন্ট ইউরিনারি ইনফেকশন আছে, তার ইউরিন আরি রিপোর্ট যে তার অ্যাসিডিক ইউরিনের, এবং যেহেতু আফটার ইন্টারকোর্স বা কাপুলেশনের পরে সিমেনটা আপনার যেতে সময় লাগে, মানে স্পামগুলো প্রায় 72 ঘন্টা ইউরিনারি ইয়ের থেকে, ভ্যাজাইনাল প্যাসেজ থেকে, সেক্ষেত্রে যদি দেখা যায় যে ড্রাইনেস অফ দ্য ভ্যাজাইনা, অথবা সেটার যদি অ্যালকালাইন মিডিয়াটা হয়, এক্ষেত্রে অ্যালকালাইন মিডিয়াটা যদি না হয়ে থাকে, যদি অ্যাসিড মিডিয়াটা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বারবারিস ভালগারিস দি রিমেডি। বার্নিং মিকচুরেশন, রেডিশ ইউরিন, স্টিচিং, কাটিং পেন এবং লাম্বার রিজিয়ন টেন্ডার, পিউবিক রিজিয়ন টেন্ডার, নামনেস লোয়ার পোর্শন, দ্যাট মিন্স আমাদের লোয়ার এক্সট্রিমিটিতে প্রতিদিন রাত্রেবেলা যন্ত্রণা, এক্ষেত্রে বারবারিস ভালগারিস ভালো কাজ দেয়। যদি দেখা যায় যে ইউরিনে পারমানেন্ট ইনফেকশনের জন্যে ইকোলাই, বিকোলাই বা স্ট্যাফাইলোকক্কাস ওরিয়াসে যদি পারমানেন্ট কেউ ভুগতে থাকে, যদি সেটা একভাবে বেশ কিছুদিন কন্টিনিউ করে এবং মাঝে মাঝে ইউরিন আরিসিএস রিপোর্ট করে, সে থেকে মুক্তি পেতে পারে। আরেকটা জিনিস কি, যাদের হালকা টেম্পারেচার দেখা যায়, সেটা যাচ্ছে না, কুঁকড়ে শোয়া রুগী, ফ্রিনেস নেই, অল্পেতে রেগে যাওয়া, সেক্ষেত্রেও কিন্তু বারবারিস ভালগারিস দিন মেডিসিন। তবে কখনোই নিজে ওষুধের লক্ষণ জেনে নিজে ড্রাগ চয়েস বা মেডিসিন চয়েস করে ওষুধ না খেয়ে ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। প্রয়োজনে আমাকেও আপনি ফোন করে জিজ্ঞাসা করতে পারেন। যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
কমেন্ট বক্সে কমেন্ট দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।